মাস্টার বিপিন মর্তুজার কিন্তু একটা ভাবমূর্তি আছে সে কিন্তু খেলার মাঠ থেকে শুরু করে সবার হৃদয়ে কিন্তু তার একটা ভালোবাসা রয়েছে তার প্রতি তো এমনটি হওয়াতে কিন্তু শুধুমাত্র আমেরিকার লোক নয় আমরা যারা সঙ্গীত কর্মী বা সাধারণ মানুষও কিন্তু আহত হয়েছে যেমনটা হওয়া উচিত ছিল না মাশরাফি বিন মর্তুজা একজন ক্রিকেটার একজন অধিনায়ক এবং সেই হিসেবে তাকে সবাই ভীষণ ভালোবাসতেন আমি এখনও তাকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি তার কথা যদি বলতে বলি তার বাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে আপনি কি মানে মন্তব্য করবেন বা তার এই বিষয়টা এটা হলো সে আওয়ামী এমপি ছিল যখন হয়তো ওখানে যে ভিন্ন রাজনীতি ছিল আওয়ামী লীগ বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন অনেক রকমের গ্রুপ ছিল আমার কাছে কেন জানি মনে হয়েছে তার কিছু হয়তো ব্যক্তিগত আক্রমণ থেকে এটা করা হয়েছে দলীয় আক্রমণের উর্ধে হয়তো ব্যক্তিগত কিছু আক্রমণ থাকতে পারে কারণ মাস্টার বিপিন কিন্তু একটা ভাবমূর্তি আছে সে কিন্তু খেলার মাঠ থেকে শুরু করে সবার হৃদয়ে কিন্তু তার একটা ভালোবাসা রয়েছে তার প্রতি তো এমনটি হওয়াতে কিন্তু শুধুমাত্র আমেরিকার লোক নয় আমরা যারা সঙ্গীত কর্মী বা সাধারণ মানুষও কিন্তু আহত হয়েছে যেমনটি হওয়া উচিত ছিল না উচিত ছিল না আমরা সেটা আশা করি না কখনো আশা করি যে আগে বললাম যে যদি সত্যিকার অর্থে দুর্নীতিগ্রস্ত হয় সত্যি দুর্নীতি করে থাকে যদি অন্যায় করে থাকে তার সাজা হোক কোনো অসুবিধা নাই কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই একটা মানুষকে ক্ষতি করা আমি আপনার সাথে একমত সে আসলে অন্য যত বড় শিল্পী যত বড় কেউ হোক না কেন অন্যায় করে থাকলে সে সেটা শাস্তি পাবে শাস্তি পাবে কিন্তু শাস্তি না দিয়ে বা প্রমাণিত হওয়ার আগে তাকে খুব মানে হেনস্থা করাটা বোধহয় ঠিক না